আচ্ছা, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে রিফ্লেক্স অ্যাকশন নিয়ে আমরা একটু কথা বলেছি। এই রিফ্লেক্স অ্যাকশনটা নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো। রিফ্লেক্স অ্যাকশনটা কি, কোনো একটা কিছুতে হঠাৎ করে যে তোমার একটা উদ্দীপনা তৈরি হয়, হঠাৎ করে তোমাকে আমি থাপ্পড় দিলাম, হ্যাঁ, এই যে ব্যথাটা তুমি হঠাৎ করে তুমি এটা ফিল পাচ্ছ, এটাই হচ্ছে একটা অটোমেটিক ব্যাপার। বডি এটা অটোমেটিক রেসপন্স করে। এই অটোমেটিক রেসপন্সটা কীভাবে করে সেটা আমরা দেখবো। এটা আমরা ব্রেন ব্রেন চিন্তা করার আগেই এটা হয়ে যায়, খুব ন্যানো সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, যেমন কেউ যদি তোমাকে এখন ঠাস করে থাপ্পড় দিতে যায়, তুমি যে ডিফেন্স করার জন্য একটা অ্যাকশন নিবে, বা হঠাৎ করে তোমার চোখে যদি বালু আসে, বা হঠাৎ করে কিছু একটা যদি ঢুকতে যায়, তুমি চোখটা বন্ধ করে ফেলো। হ্যাঁ, হঠাৎ করে কেউ যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে যায়, সে যে ডিফেন্সিভ একটা কাজ করে, হঠাৎ করে পড়ে যাওয়ার সময় সে একটা যে একটা ডিফেন্সিভ কাজ করে, তার বডি অটোমেটিকলি একটা যে মানে রেসপন্স করে। এই অটোমেটিক রেসপন্সটা কেন হয়, এটাই হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন। এটা আমাদের নিজেরা চিন্তা করার আগে হয়ে যায়, কনসাসলি চিন্তা করার আগে জিনিসটা হয়ে যায়। তো এটা হয় কীভাবে, একটা মশা তোমার এখানে যখন বসে, তোমার এই হাতের উপর একটা মশা বসলো, এই যে স্কিনের উপর একটা মশা বসলো, এটা কামড় দিল, কামড় দেওয়ার পরে এটা প্রথমে রিসেপ্টর অর্গানে যায়। কোথায় যায়? রিসেপ্টর অর্গানের অর্গানে যায় প্রথম স্টেপ। তারপরে সে কী করে, এটাকে একটা সেন্সরি নিউরনে পাঠিয়ে দেয়। হ্যাঁ, রিসেপ্টর অর্গান থেকে সেন্সরি নিউরনে এই ইনফরমেশনটা পাঠিয়ে দেয়, যেটাকে তুমি বলতে পারো অ্যাফারেন্ট। হ্যাঁ, অ্যাফারেন্ট মানে হচ্ছে ইনওয়ার্ডস। অ্যাফারেন্ট মানে হচ্ছে কি, ইনওয়ার্ডস মানে ভিতরের দিকে পাঠিয়ে দেয়। ঠিক আছে, এটা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছে। মনে করো এই যে এই উদাহরণটা তুমি দেখলে বুঝতে পারবা, মনে করো এই মোমবাতির আলো, মোমবাতির আগুনের উপর কেউ একজন আঙুল দিলে তুমি, হ্যাঁ, আগুনের উপর আঙুল দিলে, হ্যাঁ, তোমার তাপ লাগে কি না এটা দেখার জন্য। এই যে আগুনের উপর যে তুমি আঙুলটা দিলে, তোমাদের তাপটা লাগতেছে তোমার বডিতে, এটা প্রথমে তোমার এই হাতের আঙুলে স্টিমুলেটস হচ্ছে। স্টিমুলেটস হয়ে তোমার এই রিসিপ্টর, এখান থেকে একটা রিসিপ্টর, এখান থেকে তোমার এই ইনফরমেশনটা, এই আগুনের তাপটা নিয়ে প্রথমে এই সেন্সরি নিউরনের কাছে যাবে। সেন্সরি নিউরন এটা নেবে। এই সেন্সরি নিউরন এটা নেওয়ার পরে সেন্সরি নিউরন কী করবে, এটা তোমার ইন্টার নিউরনে পাঠাবে। কোথায় পাঠাবে? ইন্টার নিউরনে। ইন্টার নিউরনে মানে ব্রেনের দিকে, ব্রেনে পাঠাবে, ব্রেনের সেন্ট্রাল সিস্টেমে পাঠাবে। তো এই ব্রেনের ইন্টার নিউরনে যখন পাঠাবে, ওখান থেকে তোমার এটা আবার মোটর নিউরনের মাধ্যমে, মোটর নিউরনে আসবে। মোটর নিউরন যেটাকে আমরা বলি অ্যাফারেন্ট, অ্যাফারেন্ট মানে হচ্ছে আউটওয়ার্ডস, মানে এবার এতক্ষণ তো ঢুকছে, ঢুকছে বলে আমরা এটাকে অ্যাফারেন্ট বলছি। হ্যাঁ, অ্যাফারেন্ট মানে হচ্ছে ইনওয়ার্ডস, ভিতর দিকে ঢুকা, ঢুকে এটা বের হচ্ছে এখন ইনফরমেশনটা। এবার এখানে যে এটা এই অ্যাফারেন্ট হচ্ছে বা মোটর নিউরনের মাধ্যমে এটা তোমার আবার পেশিতে আসতেছে, তোর মাসেলে আসতেছে ইনফরমেশনটা। ঠিক আছে, মাসেলে এসে তোমার একটা কী হচ্ছে, এখানে একটা মাসেলে একটা এফেক্ট তৈরি করতেছে তোমার মধ্যে, একটা উদ্দীপনা তৈরি করতেছে। ঠিক আছে, এফেক্টের অর্গানের মাধ্যমে এই যে উদ্দীপনাটা তৈরি করতেছে তোমার মধ্যে, উদ্দীপনাটা তৈরি করে এরপরে তুমি রেসপন্স করতেছো, এরপরে তুমি হাতটা সরাচ্ছ। তো প্রসেসটা এখানে আমরা এক্সপ্লেন করতে গিয়ে অনেক মনে হচ্ছে অনেক লম্বা প্রসেস, অনেকক্ষণ লাগে, না খুব মানে তুমি চিন্তা করার আগে হয়ে যায়, বুঝো না কত ফাস্ট এটা, ন্যানো সেকেন্ডও লাগে না, চিন্তা করার আগে এটা হয়ে যায় দ্রুত। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটার মাধ্যমে যাচ্ছে, প্রথমে তোমার কী যাচ্ছে, রিসেপ্টর, রিসেপ্টরের মাধ্যমে যাচ্ছে, রিসেপ্টর অর্গানের পরে যাচ্ছে এটা সেন্সরি নিউরনে, সেন্সরি নিউরন থেকে ইন্টার নিউরনে যাচ্ছে, ইন্টার নিউরন থেকে যাচ্ছে মোটর নিউরনে, মোটর নিউরন থেকে যাচ্ছে এফেক্টর অর্গানে, তারপরে তুমি রেসপন্স করতেছো। ঠিক আছে, এইভাবে জিনিসটা যাচ্ছে। এই যে এটা আর একটু এখানে যদি ব্যাখ্যা করি, এখানে দেখা যাচ্ছে এই যে প্রথমে প্রথমে দেখো দেখা যাচ্ছে এই যে রিসেপ্টর, রিসেপ্টর, ঠিক আছে, এই রিসেপ্টর থেকে ও এটা সেন্সরি নিউরনে গেল, সেন্সরি নিউরনে গেলে ইন্টার নিউরনে গেলো, ইন্টার নিউরন থেকে এই যে এটা ব্রেন, এই নিউরন থেকে মোটর নিউরনে আসলো, হ্যাঁ, মোটর নিউরন থেকে এটা আবার এফেক্টর, এটা এফেক্টর অর্গানে আসলো, এফেক্টর অর্গানের কারণে তুমি এটা রেসপন্স করার সুযোগ পাচ্ছ, তুমি এটা ফিল করার সুযোগ পাচ্ছ। এই প্রসেসটাই হচ্ছে যে রিফ্লেক্স অ্যাকশন। এই রিফ্লেক্স অ্যাকশনটাও অনেক ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। এবার আসো আমরা একটা সেলিব্রিটি সেল নিয়ে আলোচনা করি। পৃথিবীর যতগুলো সেল নিয়ে আমরা এ পর্যন্ত পড়েছি, প্ল্যান্ট সেল,
বা এনিমেল সেল নিয়ে আমরা যে পড়েছি, এই সেলের এনিমেল সেলের মধ্যে সবচেয়ে সেলিব্রিটি সেল হচ্ছে নার্ভ সেল। এটা এটা হচ্ছে কি সেলিব্রিটি সেল, এটা অনেক সেলিব্রিটি, সবাই চিনে এই নার্ভ সেলটাকে। নার্ভ সেলের চেয়ে ওটাকে ভালোভাবে চিনে নিউরন বললে, নিউরন বললে সবাই চিনে। নিউরন হচ্ছে কি নার্ভ সেল, এটা হচ্ছে, এটা কেন সেলিব্রিটি বলা হয় এটাকে, বা কেন এটাকে সুপার স্টার বলা হয়, কারণ এই সেলটা মানুষের সব কিছু যে কন্ট্রোল করে, এই যে হিউম্যান বডির যে উদ্দীপনাগুলো, যে সেন্সেশন বা যে স্টিমুলেশন, এগুলো যে কন্ট্রোল করতেছে, এগুলো সবগুলো কন্ট্রোল করতেছে নিউরন। তুমি যে একটা জিনিস পড়াটা বোঝার চেষ্টা করতেছো, বা তুমি যে তুমি কারোর প্রতি যেমন রাগ ক্ষোভ সব কিছুই কে কন্ট্রোল করে, ব্রেন কন্ট্রোল করে। আর ব্রেনের এই ইনফরমেশন ইনফরমেশনগুলো কীভাবে যাচ্ছে, এই নার্ভ সেলের মাধ্যমে, ঠিক আছে? তো ব্রেন, ব্রেনে একটাই সেল আছে, এই যে সেলটা আমরা যে সেলটা কী হয় না কখনো, তোমার কী হয় না ডিভাইডেড হয় না, এই নার্ভ সেল কিন্তু কখনো ডিভাইডেড হয় না। তোমার জন্মের সময় নার্ভ সেল যতটুকু ছিল এখনও ততটুকু। তুমি দেখবে যে এই নার্ভ সেলে কখনো কী হয় না, মাইটোসিস হয় না, ঠিক আছে? তো এখানে কোনো সেল ডিভিশন হয় না। তো এই নার্ভ সেলটা অনেক ইম্পর্টেন্ট। এই নার্ভ সেল 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, 1 মিটার লম্বা, ঠিক আছে? একটা এক একটা সেল 1 মিটার লম্বা। একটা মানুষের ব্রেনে বিলিয়ন বিলিয়ন নার্ভ সেল আছে, তাহলে চিন্তা করো কত লম্বা হতে পারে নার্ভ সেল। বলা হয় এই নার্ভ সেলগুলোকে যদি একটা সাথে একটা কানেক্ট করে সুতা আকারে ইয়ে করা হতো, তাহলে পুরো পৃথিবী কী করা যেত, কভার করা যেত। একটা মানুষের ব্রেনে এত নার্ভ সেল আছে, একটা মানুষের ব্রেনের যে নার্ভ সেল আছে ওই পরিমাণ নার্ভ সেলগুলো যদি একসাথে একটা কানেক্ট করা হতো, তাহলে এটা এত লম্বা হতো যেটা পুরো পৃথিবীকে কভার করা যেত। তাহলে না কতগুলো নার্ভ সেল থাকতে পারে আমাদের ব্রেনে, বিলিয়ন বিলিয়ন নার্ভ সেল আছে, আর এক একটা নার্ভ সেল 1 মিটার লম্বা। তো এই নার্ভ সেলটাকে এই জন্যই সুপারস্টার সেল অথবা সেলিব্রিটি সেল বলে। এই নার্ভ সেলটা হচ্ছে যে হিউম্যান বডির সবচেয়ে লংগেস্ট সেল। তাহলে নার্ভ সেল নিয়ে আমরা কেন তুমি জানবো, কারণ এটা একটা সুপারস্টার সেল, সেলিব্রিটি সেল, এবং এটা লংগেস্ট সেল হিউম্যান বডিতে। এই নার্ভ সেলটাকে দুই ভাগে ভাগ করছে, বা নিউরনকে দুই ভাগে ভাগ করছে। নার্ভ সেল আর নিউরন একই জিনিস, নার্ভ সেল বা নিউরনকে দুই ভাগে ভাগ করছে। এটা হচ্ছে সেল বডি, আর এটা হচ্ছে প্রসেসেস। সেল বডি হচ্ছে যে মেইন পার্ট, ঠিক আছে? সেল বডির হচ্ছে যে তোমার এই নার্ভ সেলের মেইন পার্ট, প্রধান অংশটা। এটাতে কোনো কী থাকে না, সেন্ট্রিওল থাকে না, কী থাকে না, কোনো সেন্ট্রিওল থাকে না। এই এই জন্য এখানে কী হয় না, মাইটোসিস হয় না। এটা একটু দেখাই, দেখালে তুমি আরও ভালোভাবে বুঝতে পারবা। মনে করো এই যে এটা একটা নার্ভ সেল, ঠিক আছে? এই নার্ভ সেলের এটা হচ্ছে সেল, নর্মাল সেল, নর্মাল সেলে যা যা থাকে এখানে তা আছে। এটা একটা সেল বডি, ঠিক আছে? এখানে সেল বডির ভিতরে কি সাইটোপ্লাজম আছে, ঠিক আছে? ঝিল্লি প্লাজম মানে কি, ভিতরে যে জেলে 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 লাগে জিনিসগুলো, এগুলো হচ্ছে প্লাজম। তো এই সাইটোপ্লাজম আছে, তো এইটার বাইরের যে এই যে শাখা পোশাখা মতো দেখতেছো, শাখা শাখা মানে ব্রাঞ্চ টাইপের, হ্যাঁ, কাছের শাখার মতো, এগুলোকে বলা হচ্ছে তোমার ডেনড্রাইট, হ্যাঁ, বা ডেনড্রন, ঠিক আছে? আবার এই যে লম্বা যে অংশটা, লম্বা অংশটাকে বলা হচ্ছে কি অ্যাক্সন। এটা এই লম্বা অংশটা অ্যাক্সন, আর এই ছাকার মতো অংশটা হচ্ছে কি ডেনড্রন। এই ডেনড্রন হচ্ছে যে প্রসেসেসের পার্ট, এবং অ্যাক্সন হচ্ছে কি প্রসেসের পার্ট, ঠিক আছে? অ্যাক্সনে তোমার এই এখানে যে ইয়েগুলো আছে, এই যে ছিদ্রগুলো টাইপের, এই যে দেখো এখানে ছিদ্র ছিদ্র টাইপের আছে, এগুলোকে বলা হয় মায়োলিন সিথ। এগুলোকে কী বলে, মায়োলিন সিথ। এগুলো অনেক ইম্পর্টেন্ট, মায়োলিন সিথটা। তারপরে এখানের মাঝখানে যে জয়েন্টটা আছে এটাকে বলা হয় র্যানভিয়ার। কী বলে, র্যানভিয়ার। এই মায়োলিন সিথ এবং র্যানভিয়ার, এই জিনিসটা জানাটা ইম্পর্টেন্ট। এরপরে এটা শেষে এই অংশটা সিনাপসিস, সিনাপ, ঠিক আছে? এগুলোকে কী বলে, সিনাপ, ঠিক আছে? এই সিনাপটার কাজটা আমরা একটু আলোচনা করবো, সিনাপটা নিয়ে একটু আলোচনা করবো। তার আগে আমরা এই অ্যাক্সনের ইয়েটা দেখি। অ্যাক্সন হচ্ছে যে সবচেয়ে বড় পার্ট, নিউরনের সবচেয়ে বড় পার্টটা হচ্ছে অ্যালঙ্গেটেড পার্টটা, সবচেয়ে লম্বা যে পার্টটা এটাই হচ্ছে, এটাকে আমরা অ্যাক্সন বলি।
হ্যাঁ, এই অ্যাক্সনটা হচ্ছে কি, অনেকটা সুতার মতো লম্বা, ঠিক আছে, সুতার মতো, থ্রেড লাইক। হ্যাঁ, থ্রেড লাইক, এই জন্য এটা অ্যাক্সনটা সহজে চেনা যাচ্ছে। সবচেয়ে নিউরন সবচেয়ে লম্বা অংশটা, এটাকে অ্যাক্সন বলে। আর এই যে ব্রাঞ্চের মধ্যে যে অংশগুলো, হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো হচ্ছে যে কি, ডেনড্রন। এই জন্য ডেনড্রনকে বলা হয় ব্রাঞ্চেস অফ সেল, ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস অফ সেল, ঠিক আছে। এই চারটা সব কিছু লেখা আছে, তা আমি বলে দিছি। তাহলে আমরা নার্ভসের সম্পর্কে জানলাম, নিউরন সম্পর্কে। এবার নিউরনের নিচের দিকে যে অংশটা, এই যে গাছের যে শিকড়ের মধ্যে যে অংশটা, এটাকে বলতেছি কি আমরা, সিনাপস। তো এই সিনাপস নিয়ে একটু কথা বলি। সিনাপসটা হচ্ছে যে একটা সংযোগ স্থল, সংযোগ স্থল মানে কিছু জংশন, ঠিক আছে, জয়েন্ট করে। এই যে কলমটা এখন আলাদা আছে, কলমের মুখের সাথে, এটা এটাকে আমি কী করে দিলাম, জয়েন্ট করে দিলাম। এই জাংশনটা হচ্ছে সিনাপস। এই যে এই কলমটা আলাদা আছে, এটাকে আমি একসাথে করার ট্রাই করতেছি। এই যে একসাথে যে অংশটা, যে একসাথে হচ্ছে, এই একসাথে যে মূল, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলতেছে সিনাপস। এই দুইটা, মনে করো দুইটা নার্ভ সেল একসাথে যখন একটার সাথে একটা কানেক্টেড হওয়ার চেষ্টা করে, এই যে কানেকশনের যে জায়গাটা, ওইটাকে বলা হয় সিনাপস। একটার সাথে একটা পুরোটা লেগে থাকে না, কিন্তু একটার সাথে একটা কী হয়, একটা কানেকশন তৈরি হয়, কিন্তু লেগে থাকে না। একটার সাথে পুরো লেগে থাকে না, কিন্তু একটা একটা কানেকশন হয়। মানে মনে করো এটার যে নিচের গ্যাসটা, এটা এটার এই সেল বডিটাকে ধরবে। এ দেখো, এটা এটার এই সেল বডিটাকে ধরলো, নিচের যে অংশটা, এটা এটা সেল বডিটাকে ধরলো। আবার এটার এই সেল, এই সেলের, এই নার্ভ সেলের যে নিচের নিচের অংশটার, ওই নিচের অংশটা আবার আরেকটা, মানে ইয়াকে, নার্ভ সেলকে ধরলো, আরেকটা নিউরনকে ধরলো। এভাবে একটার পর একটা নিউরন একটা একটার সাথে কী করে, ধরে ধরে থাকে, কানেক্টেড থাকে এভাবে, ঠিক আছে। এই কানেকশনটাকে বলা হয় সিনাপস পদ্ধতি। তো সিনাপস কী জিনিস, তাহলে জাংশন বিটুইন টু নার্ভ সেল, বিটুইন টু নার্ভ সেল অর নিউরন। নার্ভ সেলকে আমরা নিউরন বলতে পারি। ইট পাসেস ইনফরমেশন ফ্রম ওয়ান নার্ভ সেল টু অ্যানাদার নার্ভ সেল। এটা একটা নার্ভ সেল থেকে আরেকটা নার্ভ সেলে কি ইনফরমেশন পাস করে। হ্যাঁ, এই যে আমরা ইনফরমেশন প্রথমে দেখছি কি, স্পাইনাল কর্ডের মাধ্যমে, নার্ভ থেকে স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেনে যাচ্ছে। এই যে ব্রেনে যাচ্ছে, যে ব্রেনে ইনফরমেশন কীভাবে পাচ্ছি, এই নার্ভ সেলটা নিউরনটা একটার সাথে একটা কি কানেক্টেড আছে বলে একটার সাথে একটা ইনফরমেশন পাস করতেছে। হ্যাঁ, একটা সারাক্ষণ ইনফরমেশন পাস করতেছে। এই যে ইনফরমেশন পাস করার কারণে আমরা কী পাচ্ছি, ইনফরমেশনটা পাচ্ছি, বুঝতেছি, একটা তথ্য আমরা রিয়েলাইজ করতেছি। এটা কাজ করে কে, নার্ভ সেল। তো এটা আমাদের একটা বডির একটা নর্মাল অ্যাক্টিভিটি। এই এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট বোঝাটা। তোমাদের বইয়ে এটা নিয়ে এরকম একটা চিত্র আছে, তোমাকে দেখায়, এই যে এই টাইপের একটা চিত্র আছে, এই যে একটা চিত্র যেটা তোমার দেখাইছে, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এই নার্ভ সেলগুলো, নিউরনগুলো কীভাবে একটার সাথে একটা কানেকশনটা থাকে। দেখো, এটা হচ্ছে অ্যাক্সন, ঠিক আছে, এই অংশগুলো, এই অংশটা হচ্ছে অ্যাক্সন, ঠিক আছে। এই এই অংশগুলো, এই অংশগুলো হচ্ছে ডেনড্রন, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা, এই অংশটা, এই অংশগুলো, এই অংশগুলো হচ্ছে সাইনাপস, ঠিক আছে। আর এই অংশটা হচ্ছে সেল বডি, এই সেল বডিটা এটার সাইনাপসটাকে কানেক্ট করছে, দেখছো, এটা সাইনাপসটাকে কানেক্ট করছে। আবার এই সেল বডিটা এটার সাইনাপসটাকে কানেক্ট করছে, এভাবে এই সেল বডিটা এটার সাইনাপসটাকে কানেক্ট করছে। এই যে এটার এখান থেকে আবার একটা সেল বডি তৈরি দেখা গেছে আছে। তো এভাবে একটা একটা সেল একটার সাথে একটা কানেক্টেড থাকে, নিউরনগুলো একটার সাথে একটা নিউরন কানেক্টেড থাকে। এগুলো এগুলোকে এগুলোকে আমরা বলবো কি, নিউরন। এগুলোকে একটা নিউরন, একটার সাথে নিউরন কীভাবে কানেক্টেড থাকে, এই সিনাপসের একটা ফ্লো চার্ট তোমাদের এখানে দেওয়া হয়েছে। এই যে আমরা কান দিয়ে কোনো একটা কিছু শুনি, আমরা যে চোখ দিয়ে দেখি বা নাক দিয়ে গন্ধ পাই, জিহ্বা দিয়ে যে স্বাদ পাই, আমরা স্কিন দিয়ে যে আমরা একটা অনুভূতি পাই, এই যে পাঁচটা সেন্স আমাদের কাজে লাগে, এগুলো কাজে লাগতেছে এই সিনাপসের কারণে। সিনাপসের কারণে যখন একটা একটা নিউরন একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে, একটা নিউরন নার্ভ সেল যখন একটার সাথে একটা কানেক্টেড হচ্ছে এইভাবে, হ্যাঁ, এই সিনাপসের মাধ্যমে, এই তখনই আমরা একটা ইনফরমেশন পাই, বুঝি, হ্যাঁ, আমরা আমাদের সেন্সগুলো কাজে লাগাতে পারি। তো এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সক্রেটরি সিস্টেম। এক্সক্রেটরি সিস্টেমকে আমরা এর আগেও দেখেছি কি বলে, নিউরন সিস্টেম, ঠিক আছে। আমরা 11টা সিস্টেম নিয়ে পড়াশোনা পড়েছিলাম, তার মধ্যে আমি বলেছি তোমাদেরকে আমরা দেখে দুইটা সিস্টেম নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করেছি অলরেডি, আর এখন আলোচনা করতেছি তোমার এক্সক্রেটরি সিস্টেম। এই এক্সক্রেটরি সিস্টেমটা কি, এক্সক্রেটরি সিস্টেম হচ্ছে তোমার বডি থেকে যে ওয়েস্টেড, যে নাইট্রোজেন ঘটিত যে লিকুইডগুলো বের হয়ে যায়,
বা ওই সল্টি যে লিকুইডগুলো বের হয়ে যায় তোমার বডি থেকে, এই এগুলোকেই বলে এক্সিটরি সিস্টেম। ইজ দ্য প্রসেস উইচ অর্গানিজম রিমুভস হার্মফুল আনওয়ান্টেড ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম দ্য বডি, যেগুলো তোমার বডির জন্য হার্মফুল, যে কোনো কিছু। তো এখানে তোমার আমাদের ওই হাগুর কথা নেই, হাগুর কথাটা অন্য একটা সিস্টেমের মধ্যে, এই জন্য হাগুর কথাটা এখানে এক্সিটরি সিস্টেম আনে নেই। এক্সিটরি সিস্টেমে শুধু আমরা তিনটা জিনিস নিয়ে কথা বলবো। এখানে তিনটা অর্গান কাজ করে, একটা হচ্ছে লাং, একটা স্কিন, একটা কিডনি। হ্যাঁ, লাং তো আমরা চিনি ফুসফুস, আর স্কিন আমাদের এই বডির স্কিনটা, ত্বকটা, আর একটা হচ্ছে কিডনি, আমাদের বডির কিডনি আমরা সবাই চিনি। এই তিনটা জিনিস এক্সিটরি সিস্টেমে কাজ করে। কীভাবে কাজ করে লাং? লাং কী করে তোমার বডি যে তুমি এই যে ছাড়তেছো, এটা কী ছাড়লে? নিঃশ্বাস নিঃশ্বাস আমরা অক্সিজেন নিলাম, অক্সিজেন অক্সিজেন যে নিলাম, বাতাসে কিন্তু শুধু পিওর অক্সিজেন থাকে না, বাতাসে অক্সিজেনের সাথে সাথে আরও অনেক কিছু থাকে। বাতাসে শুধু পিওর অক্সিজেন থাকে না, আমরা জানি বাতাসে অক্সিজেনের পাশাপাশি অনেক কিছু থাকে, তার মধ্যে বাতাসে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকে, বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকে, আমরা কিন্তু কার্বন ডাইঅক্সাইডও গ্রহণ করি। বাতাসে কার্বন ডাইঅক্সাইড কতটুকু থাকে? বাতাসে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%, 0.39% প্রায়, ঠিক আছে? বাতাসে প্রায় 0.03% নাই কী থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে। এই কার্বন ডাইঅক্সাইডটা আমরা গ্রহণ করি বাতাসের সাথে, অক্সিজেনের পাশাপাশি। এবার আমরা যখন ছাড়ি কার্বন ডাইঅক্সাইড, তখন আমরা কতটুকু ছাড়ি? আমরা 4% কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। তার মানে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা নিচ্ছি, হ্যাঁ, পরিবেশ থেকে, আমরা কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড কী করতেছি, এক্সপেল করতেছি আমাদের নিঃশ্বাসের মাধ্যমে। এটা কেন? আমাদের বডির সেলগুলো প্রতিনিয়ত কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট করতেছে, আর রক্ত আমাদের ব্লাড এগুলোকে কী করে, বিশুদ্ধ করে, বিশুদ্ধ করে এগুলোকে কার্বন ডাইঅক্সাইডগুলোকে বাইরে বের করে দেয় ফুসফুসের মাধ্যমে, লাংয়ের মাধ্যমে। এই যে কার্বন ডাইঅক্সাইডটা বের হচ্ছে বডি থেকে, এটা লাংয়ের মাধ্যমে বের হচ্ছে। কার্বন ডাইঅক্সাইডটা যদি বডিতে থাকে, হ্যাঁ, বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকে, তাহলে তুমি মারাও যেতে পারো, বডিতে অনেক ধরনের কমপ্লিকেশন সৃষ্টি হতে পারে। কার্বন ডাইঅক্সাইডটা আমাদের বডির জন্য কী? ক্ষতিকর। অক্সিজেন আমাদের বডির জন্য অবশ্যই উপকারী, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমাদের বডির জন্য ক্ষতিকর। এই জন্য আমরা নিঃশ্বাস নেওয়ার সময়, ইনহেল করার সময় আমরা অক্সিজেন নিচ্ছি, কিন্তু এক্সপেল করার সময়, এক্সেল করার সময় আমরা কী কী দিচ্ছি? কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি। এটা আমরা সবাই জানি যে এই জন্য মানুষ বাড়তেছে বলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড, অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে, গাছপালা কমতেছে বলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে। কারণ গাছপালা কমতেছে বলে কার্বন ডাইঅক্সাইড, কারণ গাছপালা কী করে, অক্সিজেন প্রোভাইড করে, যার কারণে পরিবেশে একটা ভারসাম্য তৈরি হয়, একটা ব্যালেন্স থাকে। তো এই যে কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে আমাদের নিঃশ্বাসের নিঃশ্বাস ফেলার কারণে, তাই প্রতি সময়ে আমরা 4% কার্বন ডাইঅক্সাইড কী করতেছি, এক্সপেল করি। তো এই ব্যাপারটা, এই যে কার্বন ডাইঅক্সাইডটা আমরা এক্সপেল করতেছি, এটা আমরা করতেছি লাংয়ের মাধ্যমে। এটা হচ্ছে এক্সিটরি সিস্টেমের অন্যতম একটা জিনিস। এরপর আছে স্কিন। স্কিন হচ্ছে যে তোমার স্কিনের মাধ্যমে আমরা যে ঘামাচ্ছি, এই যে গরম লাগলে আমরা যে ঘামাই, বা তুমি অনেক অনেকক্ষণ কোনো খেলাধুলা খেললে, অ্যাথলেটিক খেলাধুলা মানে ফুটবল বা ক্রিকেট, তুমি ঘামাবা অনেক বেশি ওয়ার্কআউট করলে, বা জিম করলে, হ্যাঁ, তুমি অনেক বেশি ওয়ার্কআউট করলে তুমি অনেক বেশি ঘামাবা। এই যে ঘামাচ্ছ, স্কিন থেকে যে ঘামটা বেরোচ্ছে, এই ঘামের মাধ্যমে তোমার হার্মফুল সল্টগুলো, বডির সল্টগুলো বের হয়ে যাচ্ছে, হার্মফুল সল্ট যেগুলো তোমার বডিতে থাকলে তোমার বডির আরও ক্ষতি হতে পারে, এগুলো সোয়েটিংয়ের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। দেখো কী একটা সিস্টেম বায়োলজিক্যাল, প্রত্যেকটা জিনিসই আমাদের কী একটা সিস্টেমের মধ্যে চলে। এই যে সিস্টেমের মধ্যে চলতেছে, এটাকেই বলে কোঅর্ডিনেশন। এই অধ্যায়টা, এই চ্যাপ্টারটার মেইন উদ্দেশ্য এটাই, যে তোমাকে তোমার সিস্টেমগুলো দেখাচ্ছে কীভাবে তোমার বডিটা কাজ করে অটোমেটিকলি। এটা একটা কাজ না করলে আরেকটা অসুবিধা হয়ে যাবে, পুরো বডিটার একটা দৃষ্টান্ত দেখা দিবে। তো এরপরে আসি কিডনি। এই কিডনিটা হচ্ছে মেইন এক্সক্রেটরি অর্গান, এটাই মেইন ইউরিনারি অর্গান। এই জন্য কিডনিটা নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। তো এই কিডনিটা কী করে? কিডনিটা তোমার নাইট্রোজেন জাতীয় যে ধরনের বর্জ্য পদার্থ আছে, যে ধরনের ওয়েস্ট আছে তোমার বডিতে যেগুলো দরকার নেই, হ্যাঁ, খারাপ জিনিস, ক্ষতিকর জিনিস, এগুলো কিডনি বের করে দেয়। স্কিন বডির ক্ষতিকর লবণ বের করে দেয়, লাং বডির কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়, ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড, আর কিডনি ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো বের করে দেয়, নাইট্রোজেনজনিত বর্জ্য পদার্থ। নাইট্রোজেনজনিত বর্জ্য পদার্থ কোনগুলো?
সেগুলো একটু দেখি। অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন, এই প্রত্যেকটা জিনিসই খুব ক্ষতিকর। এই যদি অ্যামোনিয়ার পরিমাণ তোমার দেহে বেড়ে যায়, যদি অ্যামোনিয়া বের না হয় প্রপারলি, এগুলো বের হয় আবার কী, কিসের মাধ্যমে? ইউরিনের মাধ্যমে। এগুলো যদি অ্যামোনিয়া যদি প্রপারলি বের না হয় তোমার বডিতে ডিস্টার্ব দেখা দিবে। ইউরিয়া যদি বেড়ে যায়, ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, তুমি মারাও যেতে পারো ইউরিক অ্যাসিড বেড়ে গেলে। এই ক্রিয়েটিনিন, কিডনি দেখবে, কিডনি সমস্যা অনেকে ভুগে, ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। এই ক্রিয়েটিনিন যদি তোমার বডিতে বেড়ে যায় তুমি মারাও যেতে পারো। এই জন্য ক্রিয়েটিনিন যাতে না বাড়ে, ক্রিয়েটিনিন বের করে দেয় বডি এই কিডনির মাধ্যমে। কিডনিতে সমস্যা হলে ক্রিয়েটিনিন বেড়ে যায়, কিডনিতে সমস্যা হলে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, কিডনিতে সমস্যা হলে ইউরিয়া বেড়ে যায়, কিডনিতে সমস্যা হলে অ্যামোনিয়া বেড়ে যায়। কিডনিটা অনেক ইম্পর্ট্যান্ট। কিডনিটা আসলে কী? কিডনিটা হচ্ছে একটা ছাঁকনি, একটা ফিল্টার, ফিল্টার করে তোমার বডি যে ওয়েস্টগুলো সেগুলো ফিল্টার করে, মানে বডির ওয়েস্টগুলো সে ফিল্টার করে সে ইউরিনের মাধ্যমে ওয়েস্টগুলো পাঠিয়ে দেয়। এটা ছেঁকে ছেঁকে ভালো জিনিসগুলো সে কী করে, বডিতে পাস করে, আর খারাপ জিনিসগুলো সে ইউরিনের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে আমরা এগুলো আস্তে করে ছেড়ে দিই। এই জন্য প্রস্রাবের রং ইয়েলো কালারের হয়। এই ইউরো কালারের হয় বলে এটাকে বলা হয় ইউরোক্রোম। প্রস্রাবের রং ইউরো কালার হয় বলে প্রস্রাবকে বলা হয় ইউরোক্রোম, ঠিক আছে? তো এই যে কিডনিটা, এই কিডনিটার দুইটা কিডনি থাকে মানুষের দেহে। এই যে আমাদের পিছনে কোমর, যে আমরা বলি কোমর, এই পিছনের দিকে, বডির পিছনের দিকে কোমরের দুই পাশে দুইটা কিডনি থাকে, রাইট? এটা হচ্ছে রাইট সাইডের কিডনি, ঠিক আছে? এটা রাইট সাইডের কিডনি, আর এটা হচ্ছে লেফট সাইডের কিডনি, ঠিক আছে? তো এই কিডনিটার, কিডনিটা কী করে, আমাদের ছাঁকনি হিসাবে কাজ করে, ফিল্টার হিসাবে কাজ করে। এই কিডনি থেকে বর্জ্য পদার্থগুলো এই নল দিয়ে, এই নল দিয়ে, এই পাইপ দিয়ে এই ব্লাডারে, এই ব্লাডারে আসে। এই ব্লাডার হচ্ছে যে, এটাকে, এটা হচ্ছে মূত্রথলি বলে এটাকে, এটার ব্যাগ, এটা হচ্ছে আমাদের হিসুর ব্যাগ। আমরা যে হিসু করি, ওই হিসুটা একটা ব্যাগে জমা হয়, এটা হচ্ছে সেই ব্যাগ। হ্যাঁ, এটা হচ্ছে ইউরিনের ব্যাগ। এই ব্যাগে হিসুগুলো জমা হয়। এই ব্যাগটা যখন একটা নির্দিষ্ট পর্যায়ে ফুল হয়ে যায়, হ্যাঁ, এই নির্দিষ্ট পর্যায়ে যখন ফুল হয়ে যায় তখন তোমার হিসুর ব্যাগ আসে, তুমি তখন হিসু করতে দৌড় দাও। হ্যাঁ, অনেকে দেখবে যে হিসুর সমস্যা আছে, বেশি বেশি হিসু পায়, হ্যাঁ, ওইটাও একটা সমস্যা, টোটাল রোগ, ওটারও কিডনির একটা রোগ। তো এই যে হিসু দিয়ে তুমি এই যে বের করতেছো এই ক্ষতিকর পদার্থটা, এটাই হচ্ছে একটা এক্সক্রেটরি সিস্টেম। আবার অনেকে দেখবে যে অনেক বেশি ঘামায়, অনেক বেশি ঘামায়, প্রয়োজনে অতিরিক্ত বেশি ঘামায়, ওদের দেখবে ইতালি, ওদেরও বডিতে সমস্যা আছে। অতিরিক্ত ঘামানো ঠিক না, অতিরিক্ত তোমার প্রস্রাব করাও ঠিক না। আচ্ছা, এখানে একটা টেস্ট আছে তোমাদের এখানে, এটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দুইটা টেস্ট। সেটা হচ্ছে তোমার নিঃশ্বাসে, তো নিঃশ্বাসের সাথে তুমি যে এক্সপেল করতেছো, আমরা অক্সিজেন নিচ্ছি, বের করার সময় অক্সিজেন নিলাম, বের করার সময় আমরা কী বের করতেছি, কার্বন ডাইঅক্সাইড, সাথে আমরা বাষ্প বের করতেছি, ভেপুর। এই আমাদের নিঃশ্বাসের সাথে ভেপুর বের হচ্ছে, এটা তুমি আমার কথা, আমি যে বলছি এটা তুমি বিশ্বাস করলে না। হ্যাঁ, তুমি স্যার এটা তো আপনি বললেন, আমি বিশ্বাস করি না, আমি তো শুনছি সবসময় কার্বন ডাইঅক্সাইড বের হয়, ভেপুর বের হয়, এটা কীভাবে, এই যে বিশ্বাস করো না, এটার জন্য একটা পরীক্ষা আছে তোমাদের বইতে। পরীক্ষাটা হচ্ছে কি, একটা কাঁচ নিবা, কাঁচের মধ্যে তুমি বা বাথরুমে যাবা, বাথরুমে বা তোমার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে কাঁচের সামনে এমন করে ভাপ দিবা, বা তোমার গাড়ির গ্লাস, গাড়ির গ্লাসে যদি তুমি ইয়ে করো, গাড়ির উইন্ডোতে তুমি যদি করিয়া করো, দেখবে যে ওখানে কী সুন্দর তোমার নাম লিখতে পারবা। হ্যাঁ, মনে করো এম বা এস, যেটা তুমি লিখতে চাও ইচ্ছা মতো, তুমি শেপ নাম তুমি ওখানে লিখতে পারবা। এই যে তুমি লিখতে পারতেছো, এটাই প্রমাণ করে যে ওটা হচ্ছে কি, এটা ভেপুর, তোমার ব্রেথ থেকে ভেপুর বের হচ্ছে বলে তুমি কি ওখানে নামটা লিখতে পারতেছো। ওখানে একটা ওয়াটার, ওয়াটারি বা একটা মানে পানি মানে একটা ইয়া তৈরি হয়। শীতকালে এটা বেশি হয়, এই জন্য শীতকালে এটা করতে আমাদের মজা লাগে। তো এর থেকে প্রমাণ হয় যে আমাদের কি নিঃশ্বাসের সাথে কি আছে, পানিও বের হয়, জলীয় বাষ্প বের হয়, ঠিক আছে? এরপর নিঃশ্বাসের সাথে আমাদের কী বের হয়, কার্বন ডাইঅক্সাইড বের হয়। কার্বন ডাইঅক্সাইড কীভাবে বের হয় এটা কীভাবে প্রমাণ করবো, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের একটা ধর্ম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অলওয়েজ চুনের পানিকে ঘোলা করবে। এটা আমরা তোমাদের সায়েন্স বইতে বিভিন্ন জায়গায় চ্যাপ্টার 8 চ্যাপ্টার 10 আমরা এটা পড়েছিলাম, অ্যাসিড বেজের চ্যাপ্টারে, তারপরে তোমার চ্যাপ্টার 8 কেমিক্যাল রিয়াকশানে দেখেছি যে কার্বন ডাইঅক্সাইড যখন তুমি লাইম ওয়াটারের সাথে দিবা, চুনের পানির সাথে তুমি যখন মিশাবা, তখন চুনের পানিটা সে ঘোলা করে ফেলবে। তাহলে চুনের পানি যখনই ঘোলা হবে তখন তুমি বুঝতে পারবে যে এখানে কার্বন ডাইঅক্সাইড এসে হানা দিয়েছে,
কার্বন ডাইঅক্সাইড আসছে, তাই কার্বন ডাইঅক্সাইডের প্রেজেন্টের কারণে চুনির পানি ঘোলা হচ্ছে, তাই চুনির পানি ঘোলা হওয়ার অন্য কোনো কারণ থাকতে পারে না। তাই এই এই জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড আছে কি না আমাদের নিঃশ্বাসের সাথে এটা এটা প্রুভ করার জন্য আমরা একটা স্ট্রো নিব, যেটা দিয়ে আমরা ওই যে স্ট্রো তো আমরা চিনি, পাইপ আর কি, ছোটো একটা পাইপ নিব। ওই পাইপ দিয়ে আমরা কিছু চুনের পানি নিব, স্বচ্ছ চুনের পানি, পরিষ্কার চুনের পানি, একটা পাত্রে চুনের পানি নিয়ে চুন রাখবো, ওখানে পরিষ্কার আছে কিন্তু ওইটা, ওটা দিয়ে তুমি হালকা করে এবার পাইপ দিয়ে ফু দাও, ফু দিলে দেখবে চুনের পানিটা ঘোলা হয়ে যাবে। চুনের পানি যখনই ঘোলা হলো তখন তুমি বুঝবে যে এখানে কী আছে, তোমার নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড আছে। যদি চুনের পানিটা ঘোলা না হয় তোমার ফু দেওয়ার সাথে সাথে, তাহলে বুঝবে যে তোমার নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে না। চুনের পানিটা ঘোলা হচ্ছে কারণ হচ্ছে যে কি, তোমার নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড সাথে চুনের পানি রিয়্যাক্ট করলেই চুনের পানিটা ঘোলা হয়ে যায়, তখন ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় এবং পানি উৎপন্ন হয়। এই জন্যই তোমার আমরা এই পরীক্ষাটা করতে পারি। এই দেখো, কার্বন ডাইঅক্সাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে চুনের পানি তুমি যদি মিক্স করো, তাহলে তোমার ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, প্রোডিউস হবে এবং পানি প্রোডিউস হবে। আশা করি এই চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারছো, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্ট্যান্ট। তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো, প্র্যাকটিক্যাল কোনো কিছু যদি জানতে হয় তাহলে আমাকে বলবে, আমি তোমাদেরকে আরও প্র্যাকটিক্যালি এটা বিশদভাবে আলোচনা করার চেষ্টা করবো। ধন্যবাদ।